আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি এখানে দেখাচ্ছি কিভাবে আমি ব্লাউজ কাটিং করি। আমি প্রথমে একটা কাপড়কে দুবাজ করে রাখলাম, দেখলেন এটা দুই দুইবাজ করা। তো এরপর আমি এটার লম্বা নিব 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি আমি 16 ইঞ্চি, এরপর আরও এক্সট্রা 2 ইঞ্চি আমি বাড়তি নিব, 18 ইঞ্চি। টোটাল 18 ইঞ্চিতে আমি এটার দাগ কাটবো। তো আমার টোটাল কাপড়ের পরিমাণ হচ্ছে 1.5 গজ, যেহেতু আমি এটা একটু ফুল হাতা টাইপের 3/4 হাতা দিয়ে সেলাই করবো, সেজন্য আমি একটা 1.5 গজ নিয়েছিলাম। এরপর 18 ইঞ্চি লম্বাতে আমি একটা দাগ কেটেছিলাম। এরপর আমি কাঁধের সাইডটা নিব। কাঁধের সাইডটা আমার আছে 12 12 অর্ধেক 6, আমি 6-এ একটা দাগ কাটলাম। এরপর 6 দাগ কেটে আমি এরপর আর্ম হলের জন্য দাগ কাটবো। আর হ্যাঁ, আর্ম হলের জন্য আমি 6 ইঞ্চি দাগ কাটবো। আমরা সাধারণত কামিজে 7 7 নিই আর্ম হলের জন্য, কিন্তু ব্লাউজের ক্ষেত্রে 6 নিলেও চলবে। তো 6 ইঞ্চিতে আমি দাগ কেটেছি। এরপর আমি বডি সাইজটা নেব। বডি আমার, আমি যে ব্লাউজটা সেলাই করতেছি সেটার সাইজ হচ্ছে 40। আমি 40-এর 1/4 ভাগ 10 নিয়েছি। 10-এর মধ্যে আমি একটা দাগ কেটেছি এবং 10-এ আমি একটা দাগ কেটেছি। তো এরপর আমি এরপর আরও 1.5 ইঞ্চি বাড়তি নিব, যেহেতু সেলাই আছে আর টেকিং আছে, সেজন্য আমি 1.5 ইঞ্চি বাড়তি কাপড় নিব। আর আমি এটা পিছনের সাইডটা আমি সেলাই প্রথমে কাটতেছি। তো 1.5 ইঞ্চিতে এবার আমি নিব কোমরের সাইজটা। কোমরের সাইজ আমার 34 ছিল, 34-এর 1/4 ভাগ আমি নিয়েছি 9 9 নিয়েছি আমি। এরপর আরও 1 ইঞ্চি নিচ্ছি টেকিনের জন্য এবং আরও 1.5 ইঞ্চি আমি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য, 1.5 ইঞ্চি পরিমাণ। হ্যাঁ, 1.5 ইঞ্চিতে একটা দাগ কাটতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে আপনার এই সবার লাস্টে যেটা দাগ আছে সেটার সাথে লাস্টের দাগটার সাথে লাস্টের দাগের আপনি একটা একটা স্কেল টাকবেন, ঠিক আছে? এভাবে মিলাই দিবেন আর কি। এরপরে দ্বিতীয় দাগ, এই দাগের সাথে এই যেটাতে এগিনের জন্য কাপড় নিয়েছিলাম এই দাগটা আপনারা মিলাই দিবেন। তবে ওই নিচের কোমরের সাইডের যেটা 36-9 বলছিলাম সেটা না, অন্যটা। তো এরপর আমি গলা কাটবো। গলার আমি চওড়া দিছিলাম এখানে 2.5 ইঞ্চি। তো আমি বেশি বড় গলা দিব না পিছনে, সেজন্য আমি এটা 2.5 ইঞ্চি দিছিলাম। আর এটা ডিপ রাখছিলাম আমি 6 6 ইঞ্চি মতো। তো 6 ইঞ্চি মতো রেখে আমি এরপর, হ্যাঁ, ডিপটা নিচেও 2.5 ইঞ্চি, উপরেও 2.5 ইঞ্চি রেখে আমি এভাবে দাগ টানবো। এই কাপড়টা একটু আসলে প্রিন্টের কাপড়, সেজন্য দাগগুলা ভালো করে বোঝা যাচ্ছিল না, এটার জন্য আমি দুঃখিত। তো এরপর আমি এখানে আর্ম হোলের যেটা দাগ আমি রাউন্ড করে দিব, রাউন্ড শেপ দিয়ে দিব, সেটার জন্য আমি 1 ইঞ্চি বরাবর একটা একটা বিন্দু রাখলাম। এরপর এটাকে আমি বিন্দুটার সাথে দুই সাইডে মিলে দেব রাউন্ড করে। এটা পিছনের হাতা, পিছনের সাইড, সেজন্য কি কোনো তালপাট কাটতে হবে না। সামনের সাইডে কিন্তু অবশ্যই তালপাট কাটতে হবে। তো আমি গলাটাও রাউন্ড শেপ দিয়ে দিলাম, আমি এটা গোল গলা দিলাম, সেজন্য এটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এরপর, হ্যাঁ, আমার কাটা শেষ। তবে আমি কাঁধের সাইডে একটু 2-3 সুতা মতো নিচু করে দিছিলাম আর্ম হোলের দিকে। হ্যাঁ, এরপর আপনার প্রথম টেকিনটা আমার পিছনের, আমি প্রথমে 4 ইঞ্চি নিচের থেকে 4 ইঞ্চি বরাবর করে আমি লম্বায় 8 ইঞ্চি পর্যন্ত একটা দাগ টানছিলাম। মানে আপনার যে বন্ধ সাইডটা আছে সেটা থেকে আপনার ওই সাইড খোলা সাইডের দিকে 4 ইঞ্চি পরে আর কি প্রথম টেকিংটা। এই যে এটা আমি মাঝখানে বরাবর 1/2 ইঞ্চি উপরের দিকে হচ্ছে একটার সাথে আরেকটা দাগ মিলাই দিছি। এরপর আমি কেটে নিব কাপড়টা। তো পিছনে জাস্ট দুইটাই টেকিং হয়। তো এই, হ্যাঁ, এখন আমি কেটে নিচ্ছি কাপড়টা।
এদিকে এখন যে যে দাগটা আমি কাটতেছি সেটা আমি একটু আর্ম হোলের সেদিক সাইডে 2-3 সুতা নিচু করে দিছিলাম। এরপর আমি কাপড়টা কেটে নিয়ে যেখানে আমি টেকিং দিছি আমি সেখানে দুটা দুটা ছোট ছোট কাপড়ের টুকরা কেটে দিব, যাতে আমি সেলাইয়ের সময় বুঝতে পারি যে ওপর সাইডটা আর নিচের সাইডটা মানে দুটো সাইডে যাতে মিল থাকে, সেজন্য আমি এখানে ছোট ছোট কাপ টুকরা কেটে দিব কাপড়ের টেকিনের সেখানে, প্লাস আপনার যেখানে আমি সাইডগুলো সেলাই করব সেখানে উপরে নিচে দুই সাইডেই। কাপড়টা আসলে প্রিন্টের বলে লেখাগুলো দাগগুলো খুব একটু ভালো বোঝা যাচ্ছে না, এইভাবে ছোট ছোট করে টুকরা দুটো কাপড়ে কেটে দিলে আপনার সেলাই করার সময় সুবিধা হয় আর কি। যে যেখানে আমি জয়েন্টটা দিব সেখানেও সেরকম কেটে দিয়েছিলাম ছোট ছোট টুকরা। তো এরপরে আমি আমার নেক্সট পার্টটা যেটা সামনের পার্ট সেটা কেটে নিব, সেজন্য আমি আমার কাপড় যেটা বাকি আর বাকি কাপড় আছে সেটা সুন্দর করে বসাই নিছিলাম। এভাবে আপনি কাপড়টা কেটে নিতে পারেন, এভাবে একটা কাপড়ের উপর একটা কাপড় ওই অতটুকু পরে যে বাকি কাপড় আছে সেটার উপর দিয়ে বসাই কাটতে পারবেন, তাহলে আর কাপড়টা খুব কম নষ্ট হবে। আর হ্যাঁ, এবার আমি কি করব, আমি যেভাবে কাটছি এই পিছনের পাটটা সেটা বরাবর আমি অপর পাটটা পুরাই কেটে নিব। জাস্ট একটা কাজ আমার বাড়তি করতে হবে কি, আমি এই পিছনের পাটটা আমি যেই পরিমাণে কাটছি কিন্তু সামনের পাটটা সে পরিমাণে হবে না, এটা সাইডে এবং নিচে আমি একটু কাপড় অল্প কাপড় বাড়তি নিয়েছিলাম, যেহেতু সামনে 4টা করে টেকিন পড়ে আর সামনে হুকের গড় আছে আপনার আরো নিচে 4টা টেকিন, সেজন্য আমি সাইডে 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি আর নিচেও আমি প্রায় 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতো কাপড় বাড়তি রেখেছিলাম। এটা রেখে আমি 1.5 ইঞ্চি বাড়তি নিচে আর পাশে 1 ইঞ্চি বাড়তি রেখে আমি দাগটা কেটেছিলাম, যে দেখুন স্কেল দিয়ে আমি নিচে 1 ইঞ্চিটা বাড়তি কেটে নিয়েছি যাতে কম বেশি না হয় কাপড়। তো এরপরে আমি উপরের কাপড়টা তুলে আমার আমার কাপড়টা আমি আমি কেটে নিব না, আমি যে আপনার ওই টেকিন আছে না ওগুলা দিয়ে দিব। তো টেকিনের জন্য প্রথমে আপনার এভাবে উপর থেকে ধরে নিচে পর্যন্ত আপনার 11 ইঞ্চিতে, ঠিক আছে, উপর যে কাঁধে কাঁধে চড়াটা আছে সেখান থেকে ধরে আপনার মাঝ বরাবর 11 ইঞ্চিতে একটা ফুটো দিতে হবে। এটা হচ্ছে প্রথম টেকিনটা। হ্যাঁ, আর এই টেকিনটা হচ্ছে আপনার বোতামের গড়ের পাশ থেকে যেটা হবে আর কি টেকিন, সেটা সেদিকে আমি দিয়ে দিলাম। এরপরে নিচের থেকে 4 ইঞ্চি সাইডে আর্ম হোলের সে সাইড থেকে 4 ইঞ্চি নিচের থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে এভাবে কোনা কোনি ভাবে একটা দিতে হবে। এরপর নিচে এবার নিচের কোমরের সাইড থেকে 4.5 ইঞ্চি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি দিলে হবে। পরে এসে আবার উপরের সাইডে 3 নম্বর টেকিনটা এভাবে দিতে হবে। আপনারা চাইলে 4টা বিন্দুই আঁকার সময় মেলা দিতে পারেন। এরপর এটা মাঝ বরাবর থেকে না আর একটু সাইড থেকে এভাবে আঁক দিতে হবে। এরপর করতে হবে কি, আপনার টেকিন দেওয়ার সময় 4টা সেলাই কিন্তু মিলে যাবে না, একটা নির্দিষ্ট বৃত্ততে এসে এগুলা মিলিত হবে আসলে। এরপর নির্দিষ্ট বিন্দুতে একটা বৃত্ত করে দিবেন আপনারা 4টা চেকিনের সেখানে, আর সেই বৃত্তের যেখানে সে দাগটা রেখাটা আর কি শেষ হয়েছে সে ততটুকু আপনার কি করতে হবে সেলাইটা করতে হবে। এখন সামনের সাইডে যেহেতু তালপাট কাটতে হবে তো আমি তালপাটের জন্য কাটলাম, দেখুন আমি কিভাবে কাটলাম, যে আমরা যেই হাতের যে আর্মহোলের আর্মহোলের জন্য যেটা দাগটা আনলাম আর কি তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ
বাড়তি থেকে কাপড় উপর দিকে কাটতে হবে, ঠিক আছে? আসলে আমার কাপড়টা কাটতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু ক্যামেরাটা আমি এমন এক জায়গায় বসালাম যেখান থেকে আসলে কাটতে আমার সমস্যা হচ্ছিল। সেটা আসলে আমি প্রথমে বুঝতে পারিনি যে কাপড়টা কাটার সময় আমার এই প্রবলেমটা হবে। আমার আসলে কথাগুলা আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু আমার ক্যামেরাই আসলে এগুলো খুব ভালো করে বোঝা যাচ্ছিল না, কেন কি কাপড়টা যেহেতু প্রিন্টের কাপড় সেজন্যই হয়তো ভালো করে দাগগুলো দেখা যাচ্ছিল না, তো সেজন্য আপনারা কম দৃষ্টিতে দেখবেন। তো এরপর আমি আর্ম হোলের সেটটা কাটছি, আর আমি এটা নিয়েছি যে অনেকে হয়তো 1 ইঞ্চি বাড়তি রাখে, আমি একটু বাড়িয়ে 1.5 ইঞ্চি প্রায় 2 ইঞ্চি মতো কাপড় বাড়তি রেখেছিলাম, কারণ আমি এখানে ফিতা ইউজ করি সেজন্য। এরপর আমি যেগুলো টেকিনের কাপড় প্লাস জোড়া যেখানে আমার 2টা সাইড জয়েন হবে সেখানে আমি ছোট ছোট টুকরো করে কাপড়গুলা একটু একটু কেটে দিচ্ছি, যাতে আমার সেলাইয়ের সময় সমস্যা না হয়। আমার যেমন কি আমি যদি এই কাপড়গুলা না কাটি তাহলে হবে কি, সবগুলা টেকিন আসলে কি মিলবে না, এগুলো এক একটা এক এক জায়গায় রয়ে যাবে, যেহেতু আমি এক সাইডে কাটছি, এটা 2 সাইডে কাটছি না, ঠিক আছে? তো আমার হয়েছে ব্লাউজ ব্লাউজ কাটা হয়ে গেছে, এবার আমি হাতার অংশটা কাটবো। তো আমার দেখুন কাপড়টা 2 বাজ করা আছে, আমি এটাকে এখন 4 বাজ করে রাখবো, কারণ আমি 2টা হাতায় একসাথে কাটবো। তো আমি হাতার লম্বটা এখানে 16 ইঞ্চি করে রাখছিলাম, টোটাল 16-17-17-এর মতো ছিল লম্বাই। আর আমি এই হাতাটাতে আসলে নিচের দিকে মোহরে সেদিকে একটু কুচি টাইপের ডিজাইন করব, সেজন্য আমি এটা 16-16 রাখছিলাম লম্বাই। আপনারা চাইলে আপনারা যদি 3/4 হাতা রাখতে চান তাহলে আপনারা 18 ইঞ্চি মতো দিতে পারেন। তো আমার হাতের আর্ম হোলের সাইডটা ছিল কত জানি 6 ছিল, ঠিক আছে? তো এদিকে আপনার একটু বাড়তি কাপড় রাখতে হবে, আপনারা যদি একটু কাপড় থাকে আর কি একটু বাড়তি রাখলে সমস্যা নাই, কিন্তু কম রাখলে হয় কি এই এটা জোড়া দেওয়া লাগে যদিও না হয়। তো আমি এদিকে 2 ইঞ্চি বাড়তি কাপড় রাখছিলাম, আমি 6-8 ইঞ্চি রাখছিলাম টোটাল। এরপরে নিচে যেদিকে উপরের সাইড আর কি যেদিকে নিচের সাইড লম্বা নিয়ে 8 ইঞ্চি নিয়ে নিচে 3 ইঞ্চি আমি নিচের থেকে এটা আঁকে দেওয়ার জন্য করে নেব। এরপর আমি মোহরেটা আমার মোহরে ছিল 10, তো আমি 10-এর অর্ধেক 5-5-5-এর মধ্যে একটা দাগ ডাকলাম। তো এদিকে আমি যে নিচে 3 3 3 ইঞ্চি নিচে থেকে এটা জয়েন করে দেব, 3 ইঞ্চি নিচে থেকে প্রথমে আমি এইটা এঁকে দিব। এটা গডস মানে এটা আপনারা কি বলে এটা আসলে আপনারা এটা করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে, করতে করতে এটা চলে আসবে যে এরকম করে এটা নাম ওই যেটা 3 ইঞ্চি পর থেকে সেটা আর কি। আশা করি আমি যেটা বলতেছি আপনারা বুঝতে পারছেন। এই যে আমি মোহরি আমার পাঁচ ছিল প্লাস আমি 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম, 6 রেখেছিলাম। এরপর আমি নিচে এখান থেকে হাতাটা জয়েনের সেখানে উপর থেকে যেভাবে দাগ টানছিলাম সে অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এটা আসলে আপনারা করতে করতেই চলে আসবে, প্রথম দিকে একটু প্রবলেম হয় হ্যাঁ, এরপর থেকে এটা ঠিক হয়ে যায়। আসলে এই প্রবলেমটা তো সবারই হয়ে। তো এরপর আমার আরো একটা কাজ বাকি আছে, এখানে আমার তালপাট কাটা বাকি আছে সামনের অংশে, যেহেতু আমি তালপাট কাটছিলাম।
তো আমি যেই হাতা দুইটা জয়েন্ট ছিল সেখানে দুটোটা আলাদা করে নিলাম। এরপর আমি তালপাটটা কেটে নিচ্ছি। তো তালপাটের জন্য আমি 1/2 ইঞ্চিতে কেটেছিলাম, বাড়তি রেখে কেটেছিলাম। তো এটা কেটে নিচ্ছি আমি। আপনারা যেহেতু সামনে তালপাট কাটছেন, তাহলে হাতাতেও কিন্তু অবশ্যই তালপাট কাটতে হবে। আর ব্লাউজের মধ্যে তালপাট কাটাটা তো অবশ্যই করতে হয়, তালপাটটা অবশ্যই কাটতে হয়। কামিজের মধ্যে এটা অপশনাল, কিন্তু কাটলে সুন্দর হয় কামিজের মধ্যেও। তো এই তো আমি এটা দুইটা ক্রস দিয়ে রাখলাম, যেহেতু আমি জানো আমি এটা সেলাই করার সময় বুঝতে পারি